Hi, good morning, friends. Good morning, Suprabhat. Cheerang kore. Eram kore chacha ami nicche kore dilam amar mata kete jak. Acha, good morning, friends. Good morning. Good morning. Amar mata kete jacche tai. Acha, thik ache na eram. Bolo. Good morning, friends. Good morning. Koto bar bolbe? Ajke 30 tarikh sokal kota? Kota baje? Ekhon baje 7:30. 7:30. আমরা উঠে পড়ে সব কাজ করে নিয়েছি, সেরকম করে করি আমরা, এও করে নিয়েছে, এক্সারসাইজ হয়ে গেছে, চা নিয়ে বসেছি, চা রেখে দাও। ইয়েস, এবার তোমরাও খুব ভালো দেখো, আজকে শনিবার, অনেকে ছুটি আর অনেকে আবার কাজকর্ম করবে, তা আমাদের বিশেষ কাজ নেই। আজকে একটা প্রোগ্রাম বানাচ্ছি, দেখি কালকে যদি কোথাও যেতে পারি, এ বলছি চলো ঘুরতে যাই, আমারও ইচ্ছে করছে, দেখি কোনো ভালো স্পট যদি পাই। ভালো হয়েছে, ঠান্ডা ঠান্ডা, চলো এই সিজনে যাই কোথাও, যাওয়া যাক, দেখা যাক কি প্রোগ্রাম বানায়, কোথায় নিয়ে যায় বাবু। আরে আমি তো খুঁজছি, নেটে খুঁজছি কোথাও ভালো জায়গা পেলে যাক, একটু ঘুরে আসবো, একটু চেঞ্জ হয়ে যাবে, বোলপুর যাওয়ার আগে আর একবার। তা লেট আস সি, কোথায় হবে বাবু? কি আমি বাবু নাকি? তুমি তো বাবুই। বাবু ছিলাম যখন চাকরি করতাম। যাই হোক, সবাই ভালো থেকো, দিনটা ভালো কাটো, এরকম করে নিঃশ্বাস নাও, পজিটিভ জিনিসগুলো ঢোকাও, এক্সেল করো, বের করে দাও নেগেটিভিটি যদি থাকে, আমার তো আছে, কোনো কিছু চিন্তা করে সেগুলো বের করে দিই। চলো খুব ভালো থাকো, আজকের দিনটা কাটু, আবার ধরছি তোমাদের সঙ্গে, আবার আসছি। চলো, গুড মর্নিং এভরিওয়ান। তো চান করে পুজো হয়ে গেল, এখন রান্না চাপাচ্ছি, আজকে পটলের তরকারি আর ট্যাংরা মাছের ঝোল করব, কালকে এনেছিল যেটা, তো আর ব্রেকফাস্টে ব্রেড, আজকে আবার কালকে তো বলা উঠে খাইয়ে দিয়েছি, আর ব্রেড, ব্রেডটাও খেতে হবে, জিলিপি রয়েছে সেগুলো খেতে হবে, তো পটল কেটে ভাজা চাপিয়ে দিলাম, পটলের তরকারি হয়ে যাবে, তারপর মাছ করব, আর এনেছে কচুর লতি, তো কচুর লতি যদি সময় পাই তাহলে করব, কেন কচুর লতি তো কাটতে সময় লাগে, তো চলো রান্না করে নিই কচুর লতি। পটলটা ভাজা বসিয়ে দিয়েছি, কি আনলে? এটা তোমার, এটা হচ্ছে এই কোচটা তোমার, ইয়ে আমার তো কাঁচা থাকে না। কি কাঁচা থাকে না? কোচ। হ্যাঁ আমার তো একটুখানি কাঁচা কাঁচা। আই গুড গুড গুড। মা কি খাচ্ছে? মা ব্রেড জ্যাম, একটা বাটার দিয়েছি। ঠিক আছে, খেয়ে নাও ব্রেকফাস্ট সবাই, আমরাও। দিদি আজকে আবার তিনটে কাঁচামরিচ আম নিয়ে এসেছে, কালকে ঝড় হয়েছে পড়েছে, তা তিনটে নিয়ে আসছে, একটা বললো দিদি খাবে, এই কেটে দিলাম, ঝাড় দিচ্ছে, দিয়ে খেয়ে নেবে, বেশ ভালো, খুব মিষ্টি, আগের বারেও খেয়েছি, এটা বললো আবার অন্য গাছের, চলো খাবো পরে বেলায়। বন্ধুরা সব ভালো আছো তো? আমি খেতে বসলাম, তোমরা সবাই খাওয়া দাওয়া করো, আমি আজকে খাচ্ছি, শুক্তো আছে, কচু শাক আছে, পাঁপড় ভাজা আছে, ডাল আছে, আলু পটলের তরকারি আছে, আর আমের টক আছে। ঠিক আছে, সবাই তোমরাও খাও, ভালো থেকো, সবাই ভালো থেকো, আমি খাওয়া দাওয়া করি। গুড আফটারনুন ফ্রেন্ডস, এখন আজকে 2:05, আমরা লাঞ্চে বসলাম, আজকে লাঞ্চ হচ্ছে ডাল, পটল আলুর তরকারি, আর মা যা বললো কচুর শাক আছে, আর শুক্তো একটু বেঁচেছিল ওইটা খেয়ে নেবো, চাটনিও ছিল, আর হচ্ছে ট্যাংরা মাছের ঝোল। চলো আমি আজকে তাড়াতাড়ি বসেছি আমরা, কেন আমি বেরোবো আজকে, কালকে তো পার্লার হলো না, তো আজকে যেতে হবে পার্লার, আমি যাব 3:30 পরে, তো চলো খেয়ে নি। তো এখন যাচ্ছি পার্লারে, এখন না গেলে আবার সন্ধ্যাবেলা গেলে আবার ভিড় হয়ে যাবে, তো ভাবলাম দুপুরেই চলে যাই, দুপুরে না গেলে হবে না, প্রচুর ভিড়, এখন বিয়ের সিজন, তো চলো যাই বেরোই। চললাম আমরা দুই সঙ্গিনী বিউটি পার্লার সাজুগুজু করতে, আজকে পার্টি, পার্টি আমাদের, সঞ্চিতা দির বার্থডে, আমাদেরকে পার্টি দিচ্ছে, তাই আমরা একটুখানি খোবরাটাকে ঠিক করে নি, আর আমার তো জানোই দুটোই আছে। যাই হোক, আমরা গিফটও কিনেছি সঞ্চিতা, সেটাও তোমাদের দেখাবো, একদম এখন না, রাতে সঞ্চিতাকে যখন দেব তখন, চলো এখন যাই দুজনা, টাটা। হ্যাঁ
আমরা এখন বসে আছি, লাঞ্চ করছেও, তারপরে আমরা করবো। কেউ নেই আজকে, পুরো ফাঁকা রয়েছে। পায়ালকে তোলা যাবে না। যাই হোক, এখন বসে আছি, স্পা করবো, শ্যাম্পু করে বসে আছি। আর পায়েল হচ্ছে রিটার্ন করছে, পাশের ইয়েতেই আছে চেয়ারে। এখন করে নিই, তারপর বাড়ি যাবো। তারপরে আমরা বেরোবো, পায়েলের হয়ে গেছে, ওয়েট করছে। আমি পার্লার থেকে তো চলে এলাম, এসে চা খেলাম, খেয়ে রেডি হয়ে গেছি, কিন্তু এখন শুরু হয়ে গেছে বৃষ্টি, ঝড় হলো, বৃষ্টি শুরু হয়ে গেছে। আমরা এখন ওয়েট করছি তিনজনেই, সঞ্চিতা ওদিকে, পায়েল ওদিকে, আমি এখানে ওয়েট করছি। তো একটু কমে গেলে তারপরে বেরোবো, দেখা যাক। এই দেখো ড্রেস এনার, এসে আসছে যাচ্ছে, ঘরে থাকছেই না, আমি ব্লগ করবো কি করে? তা কি, হ্যাঁ, তা আমিও ম্যাচিং করে পড়েছি বলছে, না আমি আগেই পড়েছিলাম, আমি দুটো ভিডিও করলাম, মোটিভেশন ভিডিও, এই গেঞ্জি পরে আছে শনিবার, যেহেতু ব্ল্যাক চেষ্টা করলাম, তা ব্ল্যাক পরে করলাম, তার ম্যাচিং করে না, ঠিক আছে, কালো পরা উচিত, কালো পরলে ভালো লাগে শনিবার। আজকে আমি সেই জন্য শনিবার কালো করলাম। হ্যাঁ, তুমি বাই চান্স পড়েছো? না, আমি প্ল্যানই করেছি পড়বো আজকে, এটা শনিবার যেতে তুমি বলেছিলে। ঠিক আছে, তবে ঘুরে এসো, তারপরে একটুখানি ব্লগ করবো, তুমি তো বাইরে নেবে, চলো যাও বাইরে নিয়ে এসো, বন্ধুদের দেখাবো কি কি করছো। হ্যাঁ চলো, ওকে। হ্যাঁ, প্রদীপ্তা ম্যাডাম একটা গান রিকোয়েস্ট করেছে, প্রদীপ্তা ম্যাডাম, তা ওই গানটা গাওয়ার চেষ্টা করছি, আলাদা একটু ইমোশনাল গান, কয়েকটা লাইন গেয়ে দিচ্ছি। হ্যাঁ, ঘুঙ্গুরু কি তরহ বজতা হি রহা হুঁ মৈ, কভি ইস পগ মে কভি উস পগ মে বন্ধতা হি রহা হুঁ মৈ, ঘুঙ্গুরু কি তরহ বজতা হি রহা হুঁ মৈ, কভি টুট গয়া কভি তোড়া গয়া সো বার মুঝে ফির জোড়া গয়া, কভি টুট গয়া কভি জোড়া গয়া সো বার মুঝে ফির জোড়া গয়া, ইউহি লুট লুট কে ওর মিট মিট কে বন্ধতা হি রহা হুঁ মৈ, ঘুঙ্গুরু কি তরহ বজতা হি রহা হুঁ মৈ। থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি এসব একটুখানি মিউজিক থাকলে তখন ভালো হয়, আর এতে তো মিউজিক দিতে পারবো না, সেটা একটা প্রবলেম। মিউজিক না থাকলে খুব খালি খালি মনে হয় সব গানগুলো, কেন কি ইমোশনাল গান তো। যাই হোক, থ্যাংক ইউ সো মাচ। শ্রাবন্তি নেই, গেছে, বাইরে যেতে পারেনি, ও ওই ফ্ল্যাটে বসেই আড্ডা মারছে বার্থডে গার্লের সঙ্গে বা বার্থডে লেডির সঙ্গে। আমি এখানে একলা বসে আছি, কিছু কিছু ইউটিউব দেখছি, আর এই করে নিলাম একটুখানি তোমাদের জন্য। তো আমাদের ফুড আড্ডা তো আর হলো না, তো এখন সঞ্চিতার ঘরে আড্ডা দেবো আমরা। তো এখানেই কী করবো, সেজে গুজে, আগে জানলে নাইটি পরেই চলে আসতাম, কিন্তু যাই হোক আড্ডাই দেবো, ফুড নাই, হোম আড্ডা, হোম আড্ডা, হোম আড্ডাই দেবো। চলো সঞ্জিতা, এখন ড্রেস চেঞ্জ করতে গেছি, চলো বার্থডে গিফট। হ্যাপি বার্থডে টু ইউ, ট্রাই করে দেখ, যদি ছোট বড় হয়, এই দেখ কেটে নিবি, একদম এই দেখ। তো সঞ্চিতা ড্রেস ট্রাই করে নিয়েছে, একদম পুরো ফিটিংস হয়েছে, একদম বাহ, এত সুন্দর ফিটিং হবে আমি ভাবতে পারিনি, দারুণ তো। আমি কি পছন্দ করেছে সেটা দেখতে হবে তো, না আমি তো আমার জন্য এই ড্রেসটা তৈরি হয়েছে, তোমার ড্রেসটা পায়েলের, আমি ডাউট করছিলাম ফিটিংস হবে না, পায়েল বলল হয়ে যাবে, দিদি তুমি দেখে নিও, আর পায়েল জিতে গেছে। তো সঞ্চিতা আমাদের কেক দিয়েছে, পেস্ট্রি,
দেখো কি সুন্দর কেকটা, এটা হচ্ছে ব্রাউন, এটা আমার জামার সাথে ম্যাচ হয়ে গেছে, আর এটা হচ্ছে পায়েলের জামার সাথে ম্যাচ হয়ে গেছে। দেখুন সবাই, দেখুন দেখুন। তো আমরা এখন কেক নিয়ে বসেছি, সঞ্চিতা খাবার অর্ডার দিচ্ছে, এখানেই আমরা আড্ডা মারবো, এখানেই আড্ডা ফুড বানিয়ে দেবো। চিত্তা এখানে বিরিয়ানি আনিয়েছে, এই বিরিয়ানি বেড়েছে, আমরা তিনজনে এখন খাবো। তো আমরা এখন বিরিয়ানি বিরিয়ানি খাবো তিনজনে, বিরিয়ানি পার্টি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সঞ্চিতা দি আমাদেরকে এত ভালো খাওয়ানোর জন্য। এখন সঞ্চিতা আসো, সঞ্চিতা দি এখানে চলে আসো, চলে বলবো, হ্যাঁ খেয়ে তুমি এখানে চলে আসো, চলে আসো। তো বিরিয়ানি আর এই চিকেন চাপ মেনু, ফাটাফাটি গন্ধ, ফাটাফাটি খাবার। তো আমরা তিনজনা বসে পড়লাম এখন খেতে, তিন তিন সহায়ক খাবে না, সঞ্চিতার ছেলে ও পরে খাবে, তো আমরাই খাই, আমরাই খাই। আমি চলে এলাম সঞ্চিতার বাড়ি থেকে, আমি পায়েল দুজনেই চলে এলাম, এখন বাজে 11:10। তো এটা শুয়ে পড়েছে, তো এখন চলো ব্লগটা আজকে আমাকে একাই শুতে শেষ করতে হবে, তো চলো শেষ করি আজকের ব্লগটা, আবার কালকে নতুন ব্লগ নিয়ে ফিরে আসবো। গুড নাইট, শুভরাত্রি, ওম সাইরাম, জয় গুরু অ্যান্ড জয় হিন্দ।